হে গাইজ, আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন বাজছে 7টা, একদম ডট 7টা বাজে। আর পিঠেটা কি আমি শেক দিচ্ছি, বিকজ আমার কয়েকদিন ধরে না অনেক দিন ধরে, ওয়ান উইক ধরে প্রচণ্ড এই পাশটা ব্যথা ছিল। তো কালকে আমরা তো একটু বেরিয়েছিলাম, কাজ ছিল। তারপরে বেরোনোর পরে আমি যখন বাড়িতে আসি রাত্রিবেলা ভিডিও এডিট ফিডিট করে শুয়ে পড়ি, মানে ভিডিও এডিট করতে করতে আমার ব্যথাটা শুরু হয়, মাথাটা ভারও হয়ে যাচ্ছিল আর এই ঘাড়ফাড়গুলো ব্যথা করছে। তো তারপর থেকে সারা রাত্রে ঘুমাতে পারিনি, মোটামুটি এই দুটো মার্সেল, মানে এখানটার এখানটা সেই লেভেলের ব্যথা। হবে এ কি, তুমি ওপেন ক্যামেরাতে জামা প্যান্ট খুলতে শুরু করে দিলে কেন? ফেললো সব। কাল থেকে আমি ভাবছিলাম যে ওর ওয়ার্ক ফ্রম হোম হবে, বাট সেটা ক্যান্সেল। আমাদের ফ্ল্যাটে আজকে কালী পুজোও হয়েছে, মানে কালকে কালী পুজো হয়েছে। তো মা চা দিয়েছে, লুচি আছে, লুচি আলুর দম সকালে খাওয়া দাওয়া হয়েছিল, সেই লুচি আছে, একটু চা দিয়ে খাবো। আমি সকালের লুচি আর এখন খাচ্ছি কচুরি, ঘুগনি আর আলুর দম। ঘুগনি, ছোলার ডাল, সরি ছোলার ডাল। ফার্স্ট অফ অল সরি, কালকে আর ব্লগটা এন্ড করা হয়নি। তো যাই হোক, আমি এখন অফিস থেকে বেরিয়েছি, যাচ্ছি একটু একটা কেক শপে, একটু পেস্ট্রি খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে, তাই পেস্ট্রি খাবো, খিদেও পেয়েছে, তো সে কারণে ওখানে যাচ্ছি। যদিও এই পেস্ট্রির শপটা কিন্তু টোটালি ভেজ পেস্ট্রি পাওয়া যায়, এখানে কোনো নন ভেজ পেস্ট্রি নেই। এই শপটা হলো নাগের বাজারে। গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ইউনিভার্স। আর আমি জাস্ট অফিস থেকে ঢুকলাম, তো এখন একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে দেখা যাক কী করা যায়। সো চলো ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হলাম, এবার বানাচ্ছি একটু হেয়ার অয়েল। তার জন্য আমি এখানে অনিয়নটা গ্রেট করে নিয়েছি, কী কী মেশাবো এর মধ্যে দেখাচ্ছি। দেবো একটু অ্যালোভেরা জেল, এটা ওয়াওয়ের অ্যালোভেরা জেল, আগে একটু পড়ে গেছে ওর মধ্যে, তাই এখানে একটু কম স্পুন দিয়েছি। তেল ওকে ভালো করে খেয়ে নেবো। অভিষেক ফোন করেছিল, ও বাড়ি আসছে, তো একটু ম্যাগি ওর জন্য বাড়ি রাখি। কালকে ও খাবে বলেছিল, মানে সকালবেলার আজকে ব্রেকফাস্ট চাইছিল। হ্যালো, চলে এসেছি অফিস থেকে। গরমা গরম ম্যাগি একটু কালকে বললাম আমি অভিষেক খেতে চেয়েছিলো, তাই জন্য আমি ভাবছিলাম কখনো খাবো কখনো খাবো, তাই আমি খাই দিলাম। এখন আমি বসে বসে সবজি কাটবো প্যাটার ফ্রাইড রাইসের জন্য। আমরা ডিসকাস করছিলাম কালে কী কী খাওয়া হবে, রাতে ফ্রাইড রাইসের সাথে কী খাওয়া হবে, বিকজ ফ্রাইড রাইসের সাথে কোনো তরকারি নেই। এখন এই যে অভিষেক দা চা খাচ্ছে, আমি সবজি কাটছিলাম, ফ্রাইড রাইসটা মিষ্টি ফ্রাইড রাইস, তো ওটাকে আমার ওই মিষ্টি ফ্রাইড রাইস খেতে ভালো লাগে না, তাই ওটাকে একটু ভেজিটেবলস বগেরা ঝাল টাল করে একদম ঝাল ঝাল বানাবো। তো আমার সবজি কাটা হয়ে গেছে, এবার তখন তো তেল মাখতে গিয়ে আর তেল মাখা হলো না, তখন ওই ওর জন্য ওটা বানাবো বলে চলে গেলাম। তো অভিষেক দোকানে গেছে, তো ভাবলাম যে এটা মেখে নিই এখন। রামুদা চললো দোকানে, এতক্ষণ ফ্রাইড রাইস টাইস রান করার আগে বললো যে কিছু আনতে হবে না, শুধু শুধু খেয়ে নেবো। এখন রামুদা পেয়েছে, রামুদাকে বললো যে যাও গিয়ে একটু চিলি চিকেন নিয়ে আসো।
আমরা এত বলদ যে 10টা বেজে গেছে আমাদের মাথায় নেই। আমি ওকেও পাঠিয়ে দিয়েছি, ও চলে গেছে, গিয়ে ফোন করে বলছে যে আমরা কি গাধা। যাই হোক, তুমি গিয়ে কি দেখলে বন্ধু? তোমার মাথায় ক্লিক করলো তো। আলটিমেটলি অর্ডারই করা হয়েছে, একটা নর্মাল চিলি চিকেন অর্ডার করে দিয়েছি, তো এখন আসার অপেক্ষায়, আসলে খাবো। রাত্রিবেলা ফ্রাইড রাইস বানিয়েছিল, তারপর তো রামুদা চিলি চিকেন আনতে গিয়ে চিলি চিকেনের দোকান বন্ধ ছিল, তো রিয়া আবার অর্ডার করেছিল জোম্যাটোতে চিলি চিকেন। তো রাত্রে চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে আমাদের ডিনার কমপ্লিট। আর আজকে খুব ঠান্ডা পড়েছে, মারাত্মক ঠান্ডা, জলে হাত দেওয়া যাচ্ছে না। তো এখন আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।